দৃষ্টি ঝাপসা হয় নৃত্যরত প্রদীপ শিখার রহস্য আলোতে। যুবতীর অন্তরাত্মার জাগ্রত ক্রন্দন অস্পষ্ট হয়ে যায় সন্ধ্যার আলো আধারিতে। হাঁটুরে দুটি গান অর্ধেক কোমরে, বাকি অর্ধেক আবৃত গাত্রে নগ্ন পায়ে ত্রস্তে প্রবেশ করেন অশ্বিনী মাধব। অঞ্জু, ও মা অঞ্জু! কাকা, কি সিদ্ধান্ত নিলি তোরা? বোঠান কই? মাঝে কোনো কথাই শুনতে চায় না কাকা। হ্যাঁ, না শুনলে কেমনে হইব? এই দেশে কি আর থাকুন যাইব? আমগো জন্য তো নেতার এখন হিন্দুস্থান বানাই দিছে, দেশ এখন সিরাজ মিয়াগো হইয়া গেছে, বুঝলি মা অঞ্জু? অন্তগো বাড়ি গামলা ওই আমিনের দুর্বল হইব মন্ত্রী মিনিস্টার। কি পরামর্শ দেন আমার মায়ারে? এখন বিদায় হন, সন্ধ্যাবেলা কুলদেবতার অর্চনার সময়। এই ভোর সন্ধ্যাবেলা ব্রাহ্মণ অপমান করলেন, এ প্রাশ্চিত ভোগ কর লাগবো নে? হা হা, কর লাগবো প্রাশ্চিত, করুম নে, আহন যান। এ আমি আগে জানতাম, কলি কলি গোর কলি, রাম 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 রাম। জননী কন্যা দেখে অশ্বিনী মাধবের প্রস্থান দৃশ্য, প্রদীপ হাতে অঞ্জলি উঠে যায় মূল ভিটায়, আশ্রয়ের বাহু বিস্তারে আলিঙ্গন করে জননীকে। জননীর হৃদয় যেমন এতকাল ছিল সন্তানের নিশ্চিত আশ্রয়, কাল পরিক্রমে যেন বিনিময় হয়েছে তার বয়স। আলোক শিখায় হীরা দুটি চমকায় নারীর কপলে, জন্মভূমি ত্যাগের প্রস্তুতি হিন্দু পাড়ায় পাড়ায়, জীবনের সর্বত সংগ্রামে ক্লান্ত জননী আবেগতাড়িত প্রশ্ন করে আত্মজাকে, সত্যি কি রে দেশে থাকুন যাব না মা? থাকুনের কোনো উপায় নাই। উত্তরহীন অসহায় প্রশ্নটি বিদ্ধ করে কন্যার অন্তরাত্মা। জননীর আকুলতা উপলব্ধি পূর্ব অসহায় দৃষ্টি প্রতিফলিত হয় তার অচেনা ভবিষ্যতে। ঠিক তখন বৈঠা ছলা ছলা শব্দে শঙ্কিত বৃদ্ধ আমিনুদ্দিন পূর্ব অভিজ্ঞতা তাড়িত করে তাকে নৌকা ভর্তি সৈন্য সন্দেহে লাই লাই লাত সুবহানাকে ইন্দ্রপুত মিনাল জন্মের পরে ঝোপের আড়ালে আত্মগোপন করে। নৌকা ঘাটে লাগলে লাফিয়ে নামে যুবক, অন্ধকার গাঢ় নয় চতুর্দিকে সতর্ক দৃষ্টিতে সে দেখে ঝোপের আড়ালে মনুষ্য উপস্থিতি। আমিনুদ্দিন চাচা নাকি? অন্ধকারে সাদা পোশাক আবৃত মানব সন্তানের অবয়বটিকে জিন বলে ভ্রম হয় আমিনুদ্দিন। লাই লাই লাত সুবহানাকে ইন্দ্রপুত মিনাল জন্মি খুব চেনা করছি নির্ভরে চক্ষুরে আমিনুদ্দিন, দীর্ঘদিন পর পুত্রতুল্য যুবকটিকে সম্মুখে পেয়ে গ্রামের সময় দল বান্ধা গ্রাম চাচ্ছে, এই গ্রামে কেমনে থাকুক বাবা? প্রশ্নটি বেশি দেয় বাতাসে ভাসতে থাকে, ঘনায় আমার অন্ধকারে স্পষ্ট প্রত্যক্ষ গ্রাহ্য হয় না পুরো গ্রাম। তবু দৃষ্টিগোচর হয় ফলবতী গাছের ছায়ায় অন্ধকারাচ্ছন্ন বাড়িগুলিতে অস্পষ্ট কুপির আলোয় চলমান মানুষগুলি, নৌকার অভ্যন্তরে হারিকেনের আলো ক্রমে ক্রমে অসীম শূন্যতায় মিলিয়ে যেতে থাকে বিন্দু হয়ে। বৃদ্ধ যুবকের সমান্তরাল গন্তব্য যেন এক হয়ে যায় পূজা মণ্ডপের সামনে। যুবকটি জানে আজ বিজয়া দশমী, পূজা মণ্ডপের নকশা খচিত বিশাল পাল্লা সম্মুখে যুবক দ্বারা সম্মোহিত। কোথায় বিসর্জনে সেই বিশ্বাসগ্রস্ত কোলাহল, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, আত্মীয় সম্মিলন! রাত গভীরতর হবার আগেই পূজা মণ্ডপের বিশাল ধামের অন্তরালে একটিমাত্র হারিকেনের নিব নিব আলো, দুঃসহ নিস্তব্ধতা, কোথায় রায়বাড়ির রাঙিনা রঙিন ঝালর, অমাবস্যা আর দুর্ভেদ্য অন্ধকারে যে নিশি পায় না খুঁজে সূর্যোদয়ের ভোর, মহাপ্রলয়ের অনন্ত রাত্রির মতো অন্তহীন সে বিষাদ, আত্মদহনে দগ্ধ হৃদয়, জানে না দিয়ে সোনালী যৌবন অমিত সাহস, এ কোন বিষাদ অর্জন করেছে সে উৎসবের কোলাহলে? অচেনা অন্ধকার, শ্মশানপুরীর নিস্তব্ধতা, কাম্য কি ছিল তার আনন্দময় কর্মযজ্ঞে, স্বরাজের নামে
অন্তহীন অন্ধকার যেন যোজন যোজন পথ পরিক্রমণ শেষে আজ মিশেছে এই মণ্ডপের চাতালে। সাসা, তুই কেমন পূজা মণ্ডপ দেখলাম সাসা? শুধুকর্তা, এইরকম শ্মশানপুরী পূজা মণ্ডপ এই জলমি দেখি নাই আর। কেন এমন হইলো সাসা? এরকম কেন হইল? বহমান জীবন বৃদ্ধকে দান করেছে অমূল্য অভিজ্ঞতা, কিন্তু এই প্রশ্নের উত্তর শিখায় নি কোনোদিন। অসহায় বৃদ্ধের ক্লান্ত মুখের ছবিতে যুবক প্রত্যাশা করে যেন সান্ত্বনা, শান্ত বাণী, নিশ্চিন্ত আশ্রয়, পূর্বচেনা নির্ভরতা, দুরন্ত শৈশবের মতো, অশ্রান্ত কৈশোরের মতো। বৃদ্ধ প্রাণান্ত দৃষ্টি ফেলে যুবকের অবয়বে, অচেনা লাগে কি? কৈশবের চেয়ে অচেনা, কৈশোরের চেয়ে অচেনা, অসমবয়সী দুই স্বজনের দৃষ্টি মিলে সুদূর অতীতে। সন্তর বলে আমি দুদিন আরোহণ করে অসতের ভাজে ভাজে পা পেলে ঠিক কেদেন থাকে ঠিক তার পাশে অবস্থান নিয়েছে। পাতার খসখসানিতে পক্ষী সব খান নাড়ে এদিক সেদিক বার দিয়ে। এবার সন্তর্পণে আমি লিখলেন হাত বাড়ায়, হাত বাড়ায়, হাত বাড়ায়। এমনি করে রচিত হয় দুই অসম বয়সী দুই অসম ধর্মের কিশোরীর বন্ধুত্বের বন্ধন। কত তীক্ষ্ণ দুপুরে নিস্তব্ধ বিকেল এভাবে হারিয়ে যায় গায়ের ঝোপে, জঙ্গলে, পুকুর পাড়ে, নদীর ধারে। পাখি শিকারে কিংবা বা মাছ শিকারে অভিন্ন হৃদয় হয়ে ওঠে সকল বিভাজন তুচ্ছ জ্ঞানে। যেন বহমান জীবন সাক্ষ্য দেয় কি ভীষণ মিথ্যে আরোপিত এই বিভাজন। আপাদমস্তক সবুজে আবৃত টিয়া একসময় দখল করে নেয় কিশোরের সকল মনোযোগ। জালিকাতা খাঁচায় বন্দী হয়ে সে নিবাস হয় দ্বিতল ভবনের ছাদে চিলে কোঠায়। খাঁচায় শৃঙ্খলিত সবুজ টিয়া অধিকার করে কিশোরের সকাল দুপুর সন্ধ্যা। খাঁচার কোণে ঝিমুচ্ছে টিয়া। ও পাখি, দেখ দেখ ভোর হয়েছে পূর্বাকাশে সূর্যে। ও পাখি, কি সুন্দর সবুজ পোশাক তোর, আমায় দিবি? ও পাখি, এখনো কামড়াস? শশী, ও বাবা শশী, কাইলো পাঠশালায় যাস তাই।
তাড়াতাড়ি আর, ঘুম থেকে যায় গেই পাখি, ঘুমাবার আগে পর্যন্ত পাখি, কি জালান জালে তাছে পাখিটা, কোন দিন চাই রে দিমু। ও শশী, মাস্টার মশাই ভোগফোনে, আজ কিন্তু জান লাগবো পাঠশালায়। ঠিক আছে পিসি, যাইতাছি। পক্ষে শাবকটিকে একাকি রেখে খাঁচায় সেজাবে পাঠশালায়? কখনো না। খাঁচাবন্দি পাখিকে শূন্য আকাশের মুক্ত বাতাসে স্বাধীন করে দিতে বলেন মাস্টার মশাই, কিন্তু সে কি আর প্রাণদেহে সম্ভব? সবাইকে অবাক করে দিয়ে শশী বিদ্যালয়ের দরজা দিয়ে দৌড়ে পালায়। এক সময় আমিনুদ্দিন অনুরজাত পুত্র সমবয়সী মনিরুজ্জামান হয়ে ওঠে শশী কিশোরের অনুগত সঙ্গী। গায়ের 8-10টি মুসলিম বালকের সাথে 4 খুঁটির টিনের ছাদের নিচে সুর করে আমপারা পড়ত বলি। আর উদাস চোখে দেখত তাকিয়ে গায়ে সম্ভ্রান্ত উচ্চবর্ণ হিন্দু বালকের দল, স্লেট পেন্সিল আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যশিক্ষা হাতে দল বেঁধে যায় পাঠশালায়। পাঠশালার মাঠে তারা ফুটবল খেলে, পাঠশালায় মাস্টার মশাই তাদের শরীরের কসরত শিখায়, মাস্টার মশাইয়ের সামনে সারিবদ্ধ দাঁড়িয়ে তারা গান গায়। পাঠশালা সবুজ মাঠ, ফুটবল, হাতছানিদের তাকিয়ে, হাতছানিদের তালে তালে করে শরীরের কসরত, উদাস দৃষ্টি ঘুরে তার গায়ের পথে। সেখানে গিয়ে সামন্তবাবু উচ্চ শশী কিশোরকে খাঁচা হাতে উত্তুশ্বাসে দৌড়াতে দেখেছে। দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, ও দাদা ভাই, আরে খারাপ খারাপ, দাদা ভাই, ও দাদা ভাই, আরে খারাপ খারাপ, দাদা ভাই, পা খেতে তো মর। দেখ মনিরা, মাস্টার মশাই কয়ে ডেরা সাইরা দিতে। না না, ছাড়বা না দাদা ভাই, এই ধরে আমরা পুষ মানাবো। এক অলিখিত চুক্তি যেন হয়ে যায় দুই কিশোরের মাঝে, দুজন পরম নিশ্চিন্তে নির্ভর করে দুজনের উপর। অতঃপর দুই কিশোরের মিলিত মনোযোগে পাখি যেন পোষমানে যাত্রা লাগে। পাঠ আর পাঠশালার সাথে সম্পর্কহীন দুই কিশোরের সময় কাটে পাখিকে দিক গভীর মগ্নতায়। খাঁচা সামনে রেখে এক কিশোর শুধা অন্য কিশোর, দাদা ভাই পাঠশালা যাও না, বড় কর্তা জানলে ও প্রাগ করবো। তুইও তো যাস না, মৌলবী সাহেব পাকবো না তোরে। দাদা ভাই, ও দাদা ভাই, কি বড় কর্তা রে কই বা, আমিও পাঠশালা যাবো। আচ্ছা কেউ মনে, আচ্ছা দাদা ভাই, কথাটা মনে ধরে শশী কিশোরের, এমন অনুগত বন্ধু থাকলে বড় লাভ হয় তার। যন্ত্রণা শুধু একটাই, প্রতিদিন সানসের বাড়িতে উঠে হয় তাকে। অত্র এলাকা সম্ভ্রান্ত জমিদার শ্রী হরপ্রসাদ রায় প্রতাপে যার ম্লান হয়ে যায় যেন প্রখর গ্রীষ্মে সূর্যের তীব্রতাও। আভিজাত্যের কঠোর আবরণে আবৃত ইস্পাত দৃঢ় এক ব্যক্তিত্বের ধারক শ্রী হরপ্রসাদ রায় অন্যায়ের প্রতিবাদে ক্ষেপে ওঠেন রোষে, কিন্তু ন্যায় অন্যায় বিবেচনা করেন প্রথাগত বিশ্বাসে। প্রথা বিরোধী হবার শিক্ষা কিংবা অবস্থান কোনোটাই নেই তার, তবু মাঝে মাঝে মানবিক বোধে আলোড়িত হয় তার সামন্ত বিশ্বাস। দুই কিশোরের অবাধ্য জীবনাচরণে অতিষ্ঠ বিষে একসময় খবর পৌঁছে দেয় হরপ্রসাদ রায়ের কানে। শশীরে কি কোনোভাবেই বিদ্যালয়ে পাঠান যায় না? চেষ্টা তো আমি কম করলাম না দাদা, এবার আপনিই বলে দেখেন। শশী, মনিরা তুই এখন যা। আচ্ছা দাদা ভাই। শশী, বাবা কি শশী, কি শুনি, তুমি নাকি স্কুলে যাওয়া ত্যাগ করছো, সারাদিন ওই পাখিটা নিয়ে পইরা থাকো। ক বাবা, কাল থেকে যাবি, এমনটা আর করবি না। পিতার কাছে কখনো কোনো আবদার নিয়ে দাঁড়ায় না শশী, তবু আজ যখন বলে দ্বিধাহীন ভাবেই বলে। বাবা, আপনি মাস্টার মশাইকে ডেকে কয়ে দেন কাল থেকে মনিরও পাঠশালায় যাইব, ও গেলে আমিও যাব। আপনি তো মাস্টার মশাইকে ডেকে কয়ে দিয়ে। পুত্রের এই নিঃসংকোচ দ্বিধাহীন ভঙ্গি অচেনা লাগে হরপ্রসাদ রায়। পুত্রের এই আবদারটুকু রক্ষা করলে কি বিপন্ন হবে তার সামন্ত শুদ্ধতা, ধর্মীয় প্রথা, দ্বিধাগ্রস্ত হয়ে সে। তবু সম্মান জানায় পুত্রের আবদারে, রায় বাড়িতে ডাক পড়ে মাস্টার মশাই। প্রণাম বরকর্তা। কাল থেকে মনিরুজ্জামান মিয়া পাঠশালায় যাই, আপনার কোনো আপত্তি নাই তো মাস্টার মশাই? আমার কিসে আপত্তি বরকর্তা, আপনার আদেশ পাইলেই ওরাই পাঠশালায় নিয়ে যায়। আসেন। গায়ের বর্ণহীনদের মাঝে দানা বাজে অসন্তোষের বীজ, অন্তর উচ্চ বর্ণের অহংকার আর প্রথার প্রতি অসীম আনুগত্য তাদের, সম্মিলিত হয় তারা বড়গর্তার এহন উদ্যোগের প্রতিবাদে।
সম্মিলিত দলের নেতৃত্ব দেয় অশ্বিনী মাধব। কিচ্ছু বলি না, আরে খাটুকটা কামলা, ওই কামলার পোলা বসবো আবাকো পোলা পালতের সাথে। চামড়া চুক্কু দিয়ে এই দৃশ্য দেখতে পাম গো। আমি আগেই জানতাম, তাইলে চলেন আমার সাথে, আমি গা খারাই বড় কর্তার সামনে। অগ্রসমান দলটি বড়কর্তা পর্যন্ত পৌঁছাবার আগেই বড়কর্তা শাসক সুলভ অবয়ব কল্পনায় তটস্থ পিছু হটে দুই একজন অকারণ উজহাতে। দুর্বল চিত্তির অধিকারী বর্ণহিন্দু দলের অন্তরাত্মায় সঞ্চিত হয় না বড়কর্তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস। আপত্তির প্রতিবন্ধকতা আর পৌঁছে না বড়কর্তা পর্যন্ত। অতঃপর একলা এক বেঞ্চে বসার শর্তে মনিরুজ্জামান পাঠশালাগামী বালক দলের সদস্য। চার দেয়ালে নির্বন্ধ বন্ধ থাকে না খেলার মাঠে, উন্মুক্ত আকাশতলে খেলার মাঠে নিশ্চিন্ন হয়ে যায় সকল বিভাজন রেখা। নিজের যোগ্যতায় মনিরুজ্জামান ক্রমে হয়ে ওঠে বালক দলের নেতা। শশী কিশোরের প্রশ্রয়ে কিশোরীদের বৈকালিক খেলার আসরে অবাধ প্রবেশাধিকার তার। মনিরা আয়। কল্যাণী তো তোরে ছিল, এবার বউ হইবি তুই। কি গলি তুই? আমি মিথ্যা কথা কইছি? হতবাক তাকিয়ে থাকে বাকিরা, ম্লান হয়ে যায় কিশোর কিশোরীদের উচ্ছলতায় রাঙা অপরাহ্নের আলো। রঞ্জু তোর কি এখন স্নান করা লাগবো? অসহায় অঞ্জলি কলসির জল ঢেলে ফেলে দিতে দিতে ভাবে মাকে আর জানাবে না আমিরনের ছুঁয়ে দেওয়ার কথা। যেন অঞ্জলির মনে ভাবনাগুলো পাঠ করা হয়ে যায় আমিরনের দৈব বলে, চিৎকার করে জানান দেয় শৈলবালাকে। মাসিমা, মাসিমা! কি? আপনার মাই অঞ্জু আমারে ছুঁয়ে দিছে। পুষ্করিণী থেকে ডুব দেয় অঞ্জু, এ ভর সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি ঢুকবি না, বাড়ির অকল্যাণ হইব। বুক ফেটে কান্না আসে অঞ্জলির এই সন্ধ্যাবেলা হিম শীতল জলে স্নান। পাখি পোষ মেনেছে এই বিশ্বাস তখন কিশোর মনে। ছাদে খাঁচা মুক্ত করে পাখি নিশ্চিন্ত নিচে নামে। সে পিসির হাত থেকে দুধের গ্লাস নিয়ে চুমুক দিয়ে দ্রুত আহার শেষ হওয়ার পূর্বে মন চঞ্চল হয় আবার পাখির জন্য, দৌড়ে সিঁড়ি ভাঙে ছাদে। কিন্তু কোথায় পাখি? উদ্বিগ্ন হয় কিশোর, উদ্ভ্রান্ত পাখি খুঁজে। সে পাখিটা কই? কই গেল পাখিটা? কান্না আসে বাঁধ ভাঙা কান্ডি, সে ভোর দিয়ে আকাশ দেখে। সে নির্মল মেঘমুক্ত খোলা আকাশ দাঁড়িয়ে মাথার উপর নির্ভরতা নিয়ে, কিন্তু সেখানে কোথায় পাখি? নিচে তাকায় কিশোর, হঠাৎ চোখে পড়ে লতাগুলমে ঝুপে পড়ে আছে পাখিটা বেহুশ নামে কিশোর সিঁড়ি ভেঙে। ঠাকুর বাড়িতে মানত মানেন তিনি, কবিরাজের কাছ থেকে আনেন তাবিজ,
সোনা রূপার জলে শুদ্ধ করে বেঁধে দেন বাহুতে। সব শেষে মাস্টার মশাইকে ডেকে পাঠান। মাস্টার মশাই, আপনার এটা সেই শশীর কথা কইতে, কি করি কন দেখি, আমার শশী কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাইব। বুঝলা শশী, দীর্ঘদিন বন্দি থাইকা পাখি ডানা গেছে ভারী হইয়া, উড়নে ক্ষমতা গেছে নষ্ট হইয়া, তাই বইলা স্বভাব তো নষ্ট হয় নাই, সারা পাইয়া উঠতে গিয়া পাখি পড়ছে ডানা ভাঙ্গা। বাবা, মানুষও তেমনি, দীর্ঘদিন পরাধীন থাকলে স্বাধীন হইয়া সেও উঠতে পারে না, ডানা ভাঙ্গা পড়ে। শশী বাবা, শশী বড় কর্তারে বইলা ওরে কলকাতা পাঠাই দেন মামাদের কাছে, জায়গা সাইরা গেলে স্মৃতি ওর পিছনে পড়ে যাইব, মনে হয় এতেই কাজ হইব। এক কাক ডাকা ভরে পেছনে ফেলে স্মৃতিকান্ত পাঠশালা, খেলা সাথী মনিরুজ্জামান, অসম বান্ধব আমিরুদ্দিন, মৃতটি আর স্মৃতি, ইচ্ছা কিংবা অনিচ্ছা কোনো বোধে তাড়িত না হয়ে গ্রাম ত্যাগ করে শশী কিশোর কলকাতার উদ্দেশ্যে। নিষিদের দুর্ভিদ্য দেয়াল উঠে মনিরুজ্জামানের হৃদয় আবেগ অবরুদ্ধ করে কল্যাণীকে করে পরিবেষ্টন করে অদম্য কৌতূহল আর আকর্ষণ যুবকের মোহময় দৃষ্টি তার ঘুরে বেড়ায় নিষেধের চার দেয়ালে, নিশ্চিদ্র দেয়ালে সে যেন ঘুরে ঘূর্ণির মতো। স্বপ্ন তোর মন বন্ধনহীন হতে চায়, যেন বা কোনো অলৌকিক কারণে বিচূর্ণ হবে দেয়াল, খুলে যাবে স্বপ্ন রাজ্যের দুয়ার।